ব্যবসা বাণিজ্য বাড়ানো সহ কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে ভারতের উত্তর পূর্বের 7 রাজ্যের মুখ্যমন্ত্রীদের 3 দিনের জন্য ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত নয়াদিল্লি সফরে এই আমন্ত্রণ জানানো হয়। বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আস্থাপূর্ণ হওয়ায় বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ নিজ দপ্তরে এ মন্তব্য করেন তিনি। রংপুরের তারাগঞ্জে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় 3 জন নিহত হয়েছেন। রবিবার ভোরে দিনাজপুর ঢাকা মহাসড়কের খারুয়াভাজ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ রিনা বেগমকে হত্যার দায়ে স্বামী আক্তার হোসেনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ রায় ঘোষণা করেন। পাপুয়া নিউগিনির প্রত্যন্ত একটি অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে 3 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রবিবার সকালে ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। শক্তিশালী বাহরাইনকে তাদের মাঠে জিততে দিল না বাংলাদেশ। এএফসি অনূর্ধ্ব-20 বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে শনিবার গোলশূন্য ড্র করেছে লাল সবুজ জার্সিধারীরা। ভেনিস চলচ্চিত্র উৎসবের 79তম আসরে চমকে দিয়ে স্বর্ণ সিংহ পুরস্কার জিতল অল দ্য বিউটি অ্যান্ড দ্য ব্লাডশেড। ভেনিস চলচ্চিত্র উৎসবের ইতিহাসে এর আগে কেবল একবারই নন ফিকশন কাজ স্বর্ণ সিংহ জিতেছে।